শুক্রবার সকালে মেচেদার মাঝবাজারে উদ্ধার হলো বিরল প্রজাতির কচ্ছপ, যার ওজন প্রায় 12 থেকে 15 কিলো। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে বন দপ্তরে। এই বিরল প্রজাতির কচ্ছপকে দেখতে মেচেদা বাজারে জমায়েত হয়েছে সাধারণ মানুষ। রিপোর্টিং খোকন মিশ্র, পূর্ব মেদিনীপুর, ক্রাইম ব্রাঞ্চ। কষ্ট হচ্ছে আজকে ভোরে আমি মার্কেটে আসার পর দেখলাম আমাদের ফিশ মার্চেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দেখলাম মাছ মার্কেটের মধ্যে একটি বিরল প্রজাতির কচ্ছপ এসেছে। আমরা ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশন থেকে আমি এবং আমার সঙ্গে আরও সদস্য, তারা সবাই মিলে যখনই ওই বিরল প্রজাতির কচ্ছপটাকে দেখি আর কি, যিনি নিয়ে এসেছিলেন তিনি কিন্তু নেই, মার্কেট থেকে উধাও হয়ে গেছে। আমরা ওই প্রজাতিটাকে আমরা আটকাই এবং সঙ্গে সঙ্গে আমরা আমাদের যে পূর্ব মিদনাপুর জেলার খাদ্য কর্মদক্ষ মাননীয় সিরাজবাবু, ওনাকে আমরা ফোন করে জানাই এবং সমস্ত সাংবাদিককে খবর দিই এবং বন দপ্তরকেও আমরা খবর দিই, যাতে ওনার ঠিকমতো সংরক্ষণ করা উচিত। আমি মনে করি এই জন্যই আমরা ফিশ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের তত্ত্বাবধানে আমরা রেখেছি। আমার নাম মিদুল খান, আমি এখানকার সহসভাপতি। দাদা বলছি, এটা কি বিক্রির জন্য এনেছিল এখানে? যিনি নিয়ে এসেছিলেন তিনি নিশ্চয়ই বিক্রির জন্য নিয়ে এসেছিলেন। এর আগে আমরা এই মার্কেটে আমরা দেখেছি কেউ কেউ কচ্ছপ নিয়ে এসেছিল, সেখানেও আমরা প্রতিবাদ করেছি। এই মার্কেটে আমরা এই ধরনের জিনিস মার্কেটে ঢুকতে দেই না, তা সেটা আজকেও একটা ব্যতিক্রম কেস ঢুকতেই আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি এবং তার সংরক্ষণ চাই। এই বলে আমি এটা কোথা থেকে পাওয়া গেছে এটা খুব সম্ভবত আইডিয়া করে বলছি, কিন্তু এটা হয় সমুদ্র না হলে নদী কোনো মাছ হবে, তবে কোথাকার কোন জায়গা এটা ঠিক রাখলো সঠিক বলতে পারবো না, যেহেতু যিনি নিয়ে এসছেন তিনি নেই এখানে। এটা ওজন কত কিলো হবে? প্রায় 12 থেকে 15 কেজি ওজন হবে। না, যেহেতু আপনারা মৎস্য ব্যবসায়ী, এটা কোন প্রজাতির কচ্ছপ সেটা কি কিছু জানেন? না 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 না।